আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান পিয়াল। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর উদ্ভিদ বিজ্ঞানের বিভিন্ন ভাইরাসের আকৃতিগুলো কিভাবে সহজে মনে রাখা যায়। এই টপিকটি থেকে মেডিকেল, ডেন্টাল সহ বিভিন্ন ভার্সিটিতে প্রতি বছর পোস্ট নিষেধ হয়, কিন্তু আমরা সচরাচরই এই টপিকটি আমাদের পেঁচিয়ে ফেলি, কিন্তু এই টপিকটি পেঁচানো যাবে না। সেটা থেকেই আমরা কিভাবে না পেঁচিয়ে আমরা সহজে মনে রাখতে পারি সে জিনিসটা আজকে আমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা না টেনে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন আমরা আজকে আমাদের টপিকে চলে যাই। আজকের টপিক কি? ভাইরাসের আকৃতি। এখন আমরা ভাইরাসের আকৃতি বলতে, ভাইরাসের আকৃতির ভিতরে কতগুলো পার্ট রয়েছে? আপনার ভাইরাসের আকৃতির ভিতরে পার্টগুলো হলো দণ্ডাকার ভাইরাস। প্রথমে আমরা পাবো দণ্ডাকার ভাইরাস। দণ্ডাকার ভাইরাসের পরে আমরা কি পাবো? দণ্ডাকার ভাইরাসের পরে আমরা পাবো গোলাকৃতি ভাইরাস। গোলাকৃতি ভাইরাসের পর কি পাবো? গোলাকৃতি ভাইরাসের পর ঘনক্ষেত্রাকার। ঘনক্ষেত্রাকার বলতে সম্পূর্ণ জিনিসটাই অনেক বড় এবং মোটা সোটা। ঘনক্ষেত্রাকার বলতে এই জিনিসটাই বোঝায়। ঘনক্ষেত্রাকার পরে আমরা কি পাবো? ব্যাঙের চাকিতির। আমরা ব্যাঙের চাকিতির যে বর্ষাকালে ব্যাঙের চাকিতির দেখি, বিভিন্ন ব্যাঙের চাকিতির ওই ওই টাইপের ব্যাঙাচির মতোই কি ভাইরাসগুলো দেখতে পাই। ব্যাঙের চাকিতির আমরা তো দেখতে পাই, নানাবীক্ষণিক যন্ত্রে দেখা যায়। ব্যাঙের চাকিতির ভাইরাসের পর পরবর্তী কি? ব্যাঙের চাকিতির ভাইরাসের পর পরবর্তী হলো আপনার ডিম্বাকার ভাইরাস। ডিম্বাকার ভাইরাস এই পাঁচটা পার্ট, এই পাঁচটা পার্টি আমরা যখন সুন্দরভাবে মনে রাখতে পারবো, তার পরবর্তী থেকে এই ভাইরাসগুলোর ভিতরে আবার এই টাইপগুলোর ভিতরে বিভিন্ন ভাইরাস রয়েছে, এই ভাইরাসগুলো কিভাবে মনে রাখবো। আমাদের প্রথম হলো কি? দণ্ডাকার ভাইরাস। আমরা যে একটা অভিনেতা, প্রখ্যাত অভিনেতার নাম দিটা মনে রাখবো, যে আমরা আপনার সকলেই হয়তো বা জানেন যে আমাদের একটা ছবি রয়েছে, খায়রুনো খায়রুনো তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়ে পাগল করলো দেশ। এই এই ছবিতে বা এই গানের এই ছবিতে একজন প্রখ্যাত বা বিখ্যাত অভিনেতা ছিলেন, তার নাম ছিল এটিএম শামসুজ্জামান। আমরা বিভিন্ন সময় যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই যে তিনি মারা গেছেন বা এই ধরনের বিভিন্ন নিউজ আমরা বিগত দিনেই পেয়েছি, কিন্তু আসলে তখন তিনি মারা যাননি। তাই আমরা তখনই ট্রিক্সটি বের করেছিলাম যে এটিএম শামসুজ্জামান দণ্ডায়মান, মানে এটিএম মানে তিনি মারা যান না, দণ্ডায়মান এখনো জীবিত আছেন। তাহলে সেটা দ্বারা আমরা মনে রাখতে পারি। ধরুন এখানে কি? দণ্ডাকার ভাইরাস। দণ্ডাকার ভাইরাস কি দ্বারা মনে রাখবো? এটিএম 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 দ্বারা মনে রাখবো, এটিএম শামসুজ্জামান দণ্ডায়মান। দণ্ডাকার ভাইরাসগুলো কি? আলফা আলফা মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, মামস। এখন আলফা আলফা মোজাইক ভাইরাস, আলফা আলফা লিখতে কি ই ব্যবহার হয় না, মানে আলফা আলফা মোজাইক লিখতে এ, আলফা আলফা মোজাইক ভাইরাস। টোবাকো লিখতে কি ব্যবহৃত হয়? টোবাকো লিখতে টি ব্যবহৃত হয়, টোবাকো মোজাইক ভাইরাস। দেন মামস লিখতে কি ব্যবহৃত হয়? এম। এটিএম কি? আর দণ্ডায়মান দ্বারা কি? দণ্ডাকার ভাইরাস। দণ্ডাকার ভাইরাস কি? আলফা আলফা মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, মামস। এটা কি দ্বারা মনে রাখবো? এটিএম শামসুজ্জামান দণ্ডায়মান। এন্ড দেন আমরা পরবর্তী কি সেকেন্ড টাইপটা কি? সেকেন্ড টাইপ হলো আমার গোলাকার ভাইরাস। এখন ধরেন একটা ছেলে দেখতে গোলগাল, এরকম অনেক ছেলে আর গোলগাল ছেলেটির নাম হলো কি? টিপু। ছেলেটির নাম কি? টিপু। টিপু কি বাইরের রাষ্ট্রে গেছে কি করতে? পিএইচডি করতে গেছে। আমাদের সমাজে এরকম অনেক মোটাসোটা ছেলে থেকে তারা পড়াশোনা করতে বা বিভিন্ন কাজ পড়াশোনার সময় বসে থাকতে থাকতে একটা সময় তারা মোটো হয়ে যায়, তখন তাদেরকে কি বলি আমরা? গোলাকার বা বিভিন্ন নামে আমরা তাদেরকে ডেকে থাকি। এরকম একটি ছেলেটি হলো কি? টিপু। টিপু কোথায় কি করতে বিদেশে গেল? টিপু পিএইচডি করতে বিদেশে গেল। এখন আমরা এটা দ্বারাই মনে রাখবো গোলাকার ভাইরাস। গোলাকার ভাইরাস কি দ্বারা মনে রাখবো? টিপু পিএইচডি। হ্যাঁ, টিপু পিএইচডি। টিপু দ্বারা কি? টিআইবি। টিআইবি টিপু দ্বারা টিআইবি। টিপু দ্বারা টিআইবি। পি দ্বারা কি? পি দ্বারা পোলিও। পি দ্বারা পোলিও। এইচ দ্বারা কি? আপনার এইচ দ্বারা এইচআইভি। এইচ দ্বারা এইচআইভি। এন্ড ডি দ্বারা কি? ডেঙ্গু। কি আর টিপু টিপু কিরকম ছিল? এই টিপু টিপু ছিল গোলাকার। এই গোলাকার, এই যে গোলাকার টিপু ছিল গোলাকার, গোলাকার ভাইরাস। গোলাকার ভাইরাস টিপু গোলাকার ছিল, তাই তার নাম দ্বারা কি আমরা গোলাকার ভাইরাস মনে রাখবো। গোলাকার ভাইরাস কি? টিপু পিএইচডি। টিপু দ্বারা কি? টিআইবি। পি দ্বারা কি? পোলিও। এইচ দ্বারা কি? এইচআইভি। এন্ড ডি দ্বারা কি? ডেঙ্গু। টিপু পিএইচডি, এটা দ্বারাই আমরা গোলাকার ভাইরাস মনে রাখবো। গোলাকার ভাইরাসের পর আমরা ঘনক্ষেত্রাকার ভাইরাস বা পলিগোনাল ভাইরাস, এটাকে বহুভুজাকার ভাইরাসও বলে, তিনটা নাম এটাকে ডাকা হয়, নামটা মনে রাখতে হবে। ঘনক্ষেত্রাকার নাম কি? বহুভুজাকার, মানে কি এ অনেক মোটা হয়, যেমন খেতে 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 এমন মোটা হয় যেটা বিভিন্ন দিক দিয়ে বহু বহু বুজ বের হয়ে যায় শরীরে, যে আমাদের বিভিন্ন চর্বি বের হয়ে বেরোয়, এরকম বসলে তাদের চর্বিগুলো দেখা যায়, অনুভব করা যায় যে মোটা। এরকম ব্যক্তি কি হয়? এরকম ব্যক্তিগুলো বা ছেলে মেয়েগুলো কি হয়?
হাবাগু বয়, তারা এতটা খিটে খিটে, তারা দেখলি একটু কেমন জানি লাগে আর কি। এরকম ছেলেগুলো হাবা হয়, হাবাগু বয়। মানে গণকীর্তকার কি মনে রাখবো আমরা? গণকীর্তকার মনে রাখবো হাবা দিয়ে। আমরা কি দিয়ে? হাবা দিয়ে। হা বা লক্ষ্য করুন, হা দ্বারা কি? হারপিস। হ্যাঁ, হা দ্বারা হারপিস। বা দ্বারা কি? ভ্যাকসিন। এই হাবা দ্বারা কি আমরা গণক্ষেত্রাকার ভাইরাসটি মনে রাখবো? গণক্ষেত্রাকার কি? হা দ্বারা হারপিস, বা দ্বারা ভ্যাকসিনিয়া। হাবা, হাবা দ্বারা গণক্ষেত্রাকার ভাইরাস মনে রাখবো। গণক্ষেত্রাকার পর আমাদের কি? ব্যাঙের চাকি, ব্যাঙের চাকিতির ভাইরাস। এটা সবাই জানে, সবাই জানে। যে উদ্ভিদ বিজ্ঞানের বায়োলজি সাবজেক্টটা নিয়েছে, সেই যে ব্যাঙের চাকিতির ভাইরাস কি এটা না জানে, তাহলে তার পড়ালেখা না করাটাই অতি উত্তম। ব্যাঙের চাকিতির ভাইরাস কি? টি সিরিজ। টি সিরিজ কি? T2, T4, T6, মানে টি সিরিজের জোর সাংখ্যিক মান। টি সিরিজ দেখলে আপনি কি? আপনি ব্যাঙের চাকিতির ভাইরাস দেখাবেন। আপনি লক্ষ্য রাখবেন যে জোর আকার, জোর জোর 2, 4, 6, 246। ডিম্বাকার ভাইরাস, ডিম্বাকার ভাইরাস আপনি দুইও মনে রাখতে পারেন। ডিম্বাকার ভাইরাস ইমু দ্বারা মনে রাখতে পারেন। ইমু দ্বারা ইবোলা, অ্যান্ড ম দ্বারা কি? মটর, মটরের স্টিক ভাইরাস। এখন ইমু, ইমু পড়লে আপনি হয়তো বা পরীক্ষার হলে কোনো এক সময় ইমু নামও মনে নাও থাকতে পারে, কোনো সময় আপনার মাত্রাকিটা হারিয়ে যেতে পারে। তাই আমরা আরো একটা শর্টকাট, আরো সুন্দর একটা যুক্তিসঙ্গত একটা নিউমেরিক্স দিতে চাই, সেটা হলো কি? ইন্ডিয়ার ইমু, ইন্ডিয়ার ইমু। যেমন এই যে ইমু নামক একটা কি অ্যাপস রয়েছে, গেম যে কথা বলে, এটা ইন্ডিয়াতে খুবই খুবই এটা জনপ্রিয়। তাই আমরা কি বলবো? ইন্ডিয়ার ইমু, 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 ইন্ডিয়ার ইমু। ইমু অ্যাপস রয়েছে, যেমন ফেসবুক অ্যাপস রয়েছে, ইউটিউব, ইউটিউবের কি ইমু একটা অ্যাপস রয়েছে ইন্ডিয়া আর কি। ইন্ডিয়া, ইন্ডিয়া দ্বারা কি? ইন্ডিয়া দ্বারা কি আপনার ইবোলা। ইন্ডিয়া, ইন্ডিয়া নাকি, লক্ষ্য করুন, ইন নেরি ইন্ডিয়া, ইন্ডিয়ার ইমু। ইন্ডিয়া লিখতে ই ই ই আপনি ইবোলা এখানেও ইউজ করতে পারেন। এই যে ডি নয়ডা রেশি, ডি এই ডিম্বাকার এখানে ইন্ডিয়ার, ই নয়ডা রেশি ইন্ডিয়া, এই ড দ্বারা আর ডিম্বাকার এটা দ্বারা মনে রাখবেন। ইন্ডিয়ার নয়ডা রেশি আর ডিম্বাকারের ডয়রেশিকের ডি, এই এটা দ্বারা কি আপনি আপনি মনে রাখবেন। ইমুর, ইমুর ই দ্বারা আপনি এখানে আবার ইবোলা মনে রাখবেন। আর এই মু দ্বারা কি? মোটরের স্টিক। এভাবে মনে রাখবেন ইন্ডিয়া। আমরা এট এ গ্লান্স জাস্ট 30 সেকেন্ডের ভিতরে আমরা জিনিসটা আরেকবার রিপিট করব। রিপিট কি? প্রথম আমরা দণ্ডাকার পড়লাম। দণ্ডাকার কি? এটিএম, এটিএম দ্বারা কি? এটিএম সংযোগ। যেমন দণ্ডাকার, এটিএম দ্বারা আলফা মোজাইক ভাইরাস, টি দ্বারা টোবাকো ভাইরাস, এম দ্বারা মাম্স। এই এটিএম কি? এটিএম কি আমরা আপনাকে প্রশ্ন করছি, আপনি আবার মাথায় ক্লিক করুন তো। এটিএম হলো কি? এটিএম হলো দণ্ডাকার ভাইরাস। দণ্ডাকারের পর কি? গোলাকার ভাইরাস। গোলাকার ভাইরাস কি? টিপু পিএইচডি, টিপু পিএইচডি তে গেল, পিএইচডি করতে বিদেশে গেল। টিপু, টিপু দ্বারা কি? টিআইবি। পি দ্বারা পোলিও, এইচ দ্বারা এইচআইভি, ডি দ্বারা ডেঙ্গু। গোলাকারের পর কি? গণক্ষেত্রাকার। গণক্ষেত্র মোটা সোটা ছেলেরা কি? হাবাগোবা হয়। কারণ হাবা দ্বারা কি? হারপিস, বা দ্বারা ভ্যাকসিনিয়া। কমপ্লিট এটা, এটা কমপ্লিটের পর আমরা কি পড়বো? এটা কমপ্লিট পড়বো হচ্ছে ব্যাঙের চাকিতির ভাইরাস। ব্যাঙের চাকিতির ভাইরাস কি? টি সিরিজ। টি সিরিজের জোর সাংখ্যিক মান 246। অ্যান্ড দেন লাস্ট কি হলো? আমরা লাস্টে পড়লাম কি? লাস্টে পড়লাম আমরা ডিম্বাকার ভাইরাস। ডিম্বাকার ভাইরাস কি? ইন্ডিয়ার ইমো অ্যাপস। ইন্ডিয়ার, ইন্ডিয়ার নয়ডা রেশি দ্বারা কি? ডিম্বাকার, অ্যান্ড ইমো দ্বারা ইবোলা, অ্যান্ড মো দ্বারা মোটরের স্টিক। এভাবে আমরা পুরো জিনিসটা কমপ্লিটভাবে কয়েকবার প্র্যাকটিসের মাধ্যমে কি আমরা মনে রাখতে পারবো। ইনশাল্লাহ আপনারা এটা প্র্যাকটিস করবেন বাসায় বই খুলে। আজকে ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম।